হ্যালো বন্ধুরা, আরকেআরএস এডুকেশন আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে আবার একটি আপার প্রাইমারির আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে অর্থাৎ 25শে অক্টোবর, আজকে কমিশনে আপার প্রাইমারির যে কোনো ধরনের অভিযোগ জানানোর জন্য লাস্ট ডেট ছিল এবং প্রায় 5,000-এর মতো কাছাকাছি বেশ কিছু বিভিন্ন বিষয়ে অভিযোগ জমা করা হয়েছে। তো কী কী অভিযোগ জমা পড়েছে সেই সব বিষয় আপনারা সকলেই জানেন, তো সে বিষয়ে আজ আর কিছু বলছি না। তো এই অভিযোগগুলো কমিশন ইতিমধ্যে খতিয়ে দেখা শুরু করেছে, কোন কোন অভিযোগ গুরুত্বপূর্ণ এবং কী কী অভিযোগ ভিত্তি আছে এবং কী কী অভিযোগের ভিত্তি নেই, যেটা কমিশনের চেয়ারম্যান এবং অন্যান্যরা যেটা বলেছেন সেই মোতাবেক ওনারা কমিশনের এই কাজ তারা শুরু করে দিয়েছেন অভিযোগগুলো খতিয়ে দেখা। আর কোর্ট খুললেই কমিশন তাদের রিপোর্ট কোর্টের কাছে পেশ করবেন এবং কোর্টের কাছে অনুমতি চাইবেন ফাইনাল মেরিট লিস্ট এবং এম্প্যানেল লিস্ট প্রকাশ করার জন্য। কমিশনের রিপোর্ট দেখে যদি কোর্ট সন্তুষ্ট হন তবে কোর্ট কমিশনকে অনুমতি দিয়ে দেবেন মেরিট লিস্ট, ফাইনাল মেরিট লিস্ট এবং এম্প্যানেল লিস্ট প্রকাশ করার জন্য। এখন যারা নতুন করে এই অভিযোগের ভিত্তিতে, মেরিট লিস্টের অভিযোগের ভিত্তিতে যারা কোর্ট কেস করতে চলেছেন, তাদের কোর্টের কেস কিন্তু নির্ভর করছে কমিশনের দেওয়া রিপোর্টের উপর ভিত্তি করে। কারণ কমিশন যদি সন্তুষ্ট করতে পারেন কোর্টকে তাহলে কিন্তু আর এই বিষয়ে কোনো রকম কেস গ্রহণ নাও করা হতে পারে, তবে আপনারা চাইলে কোর্ট কেস আপনারা করুন, সেক্ষেত্রে কোনো রকম বাধা নেই। কমিশনের রিপোর্ট, কমিশনের দেওয়া তথ্যাদি এবং অন্যান্য সমস্ত কিছু দেখার পরে এবং যারা অভিযোগ করেছেন তাদের পক্ষ থেকে যদি কোনো কিছু বলার থাকে তাহলে সেই সব সমস্ত কথা বিচার বিশ্লেষণ করে কোর্ট যদি সন্তুষ্ট হন তবেই কেবলমাত্র মেরিট লিস্ট প্রকাশ করার জন্য অনুমতি দিতে পারেন এবং এম্প্যানেল লিস্ট প্রকাশ করার অনুমতি দেবেন। এখানে আরও একটি বিষয় বলতে হবে যে বেশ কিছুদিনের মধ্যেই আবার একটি নতুন করে ভেরিফিকেশনের লিস্ট হওয়ার সম্ভাবনা খুবই প্রবল। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আবার একটি ভেরিফিকেশন এবং ইন্টারভিউ প্রক্রিয়া চলবে যারা কেস পিটিশনার ছিলেন তাদের জন্য। আমার কাছে যে খবরটি আছে সেই খবর অনুসারে নভেম্বরের 1 উইকে, অর্থাৎ 3 থেকে 5 তারিখের মধ্যে বা তার আশেপাশের তারিখে এরকম একটি নোটিফিকেশন আসবে ভেরিফিকেশনের জন্য, এবং ভেরিফিকেশন হওয়ার পরে খুব দ্রুততার সাথে ইন্টারভিউ প্রক্রিয়া হবে। এবং এদের ইন্টারভিউ হওয়ার পরে যে বর্তমানে যে প্রভিশনাল মেরিট লিস্ট আছে সেই মেরিট লিস্টের সাথে এদেরকে যুক্ত করা হবে এবং সেই হিসাবে মেরিট লিস্টে একটু হেরফের দেখা যাবে র্যাঙ্কের। তবে ভেরিফিকেশন হবে কি হবে না সেটা কমিশনের নোটিফিকেশন আসার পরেই আমরা ফাইনাল জানতে পারবো। তো আপনাদের আমি একটি আভাস দিয়ে দিলাম যে ভেরিফিকেশন এবং ইন্টারভিউ হতে চলেছে। রেশিওর ব্যাপারে যে তথ্যটি আছে সেই তথ্য অনুসারে আমি এতটুকু খবর পেলাম যে ভ্যাকেন্সি মোটামুটি ভালো হারে বৃদ্ধি পাবে প্রত্যেকটি সাবজেক্টে ক্যাটাগরিতে। এক্স্যাক্টলি ফিগারটা কত হবে ইনক্রিজ ভ্যাকেন্সির সে ব্যাপারে কোনো রকম তথ্য পাওয়া যায়নি, তবে এইটুকু শিওর খবর যে ভ্যাকেন্সি আপডেট হতে চলেছে। তবে এই আপডেট ভ্যাকেন্সি লিস্ট কমিশন কিন্তু এখনই প্রকাশ করবেন না, সম্ভবত যখন এম্প্যানেলড লিস্ট প্রকাশ হয়ে যাবে এবং কাউন্সিলিং শুরু হবে তার আশেপাশের কোনো সময়ে এই আপডেটের ভ্যাকেন্সি লিস্টটি প্রকাশ করতে পারে কমিশন। যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর সেটি হচ্ছে এই যে বর্তমানে যে কেসটির উপর ভিত্তি করে কোর্ট কমিশনকে মেরিট লিস্ট প্রকাশ করার জন্য সময়সীমা বেঁধে দিয়েছিল, সেই কেসটি আবার হাইকোর্টে উঠবে নভেম্বরের 2 উইকের মধ্যেই, সম্ভবত খুব সম্ভবত 1 উইকের শেষেই এই আপার কেসটি আবার লিস্টেড হবে কোর্টে, সেদিনই কমিশনকে তার রিপোর্ট পেশ করতে হবে। যদি সব কিছু ব্যাখ্যা দিতে পারে কমিশন তাহলে হয়তো সেদিনেই কোর্টের একটি বৃহৎ অংশ ফয়সলা হয়ে যাবে এবং সদর্থক ভূমিকা নিতে চলেছে প্রথম যেদিন কেসটি লিস্টেড হবে। এখানে একটি নেগেটিভ কথা বলে রাখি, যদি কমিশন সঠিকভাবে ব্যাখ্যা দিতে না পারে, কোর্ট সন্তুষ্ট না হয় তাহলে কিন্তু এম্প্যানেলড লিস্ট প্রকাশ করতে পারবে না কমিশন। যদি সূত্র অনুসারে যে তথ্যটি, যে খবরটি পাওয়া গেছে সেই খবর অনুসারে যদি প্রথম সপ্তাহের শেষের দিকে লিস্টেড হয়ে যায় তাহলে খুব দ্রুততার সাথে কিন্তু এই আপার প্রাইমারি নিয়োগটি হবে। যদি প্রথমের দিকেই কেসটি একটি সদর্থক পর্যায়ে চলে যায় তাহলে আশা করা হচ্ছে যে 14-15 অর্থাৎ মিড নভেম্বর কিন্তু এম্প্যানেলড লিস্ট বের হতে পারে।
আর বন্ধুরা, বলে রাখি এই যে প্রভিশনাল মেরিট লিস্ট যেটি যেটি 4 তারিখে প্রকাশিত হয়েছিল, সেই মেরিট লিস্টটি কিন্তু ফাইনাল হচ্ছে না। এখানে রেক্টিফাইং করা হবে, ভুলভ্রান্তিগুলোকে সংশোধন করা হবে, তো আপনাদের র্যাঙ্ক কিন্তু হেরফের হবে। তো বন্ধুরা, আমি ভিত্তিহীন কোনো খবর আপনাদের কাছে দেওয়ার চেষ্টা না করি, যাতে আপনাদের কাছে সঠিক খবরটি দিতে পারি। তার জন্য আমি এমন কিছু কথা আছে যেসব কথাগুলো আপনাদের কাছে আমি বলতে পারি না, কারণ সেই সব কথা কোনো ভিত্তি নেই। তো আমার কাছে যেসব কথার ভিত্তি আছে সেই সব কথা নিয়েই আমি ভিডিও বানাই। ইউটিউবে একমাত্র নির্ভরযোগ্য এবং সঠিক তথ্য সমৃদ্ধ যদি কোনো চ্যানেল হয়ে থাকে, তাহলে আপনারা আমার এই চ্যানেলটিকে বিশ্বাস করতে পারেন। তো আপনারা আমার সাথে থাকবেন, সাপোর্ট করবেন। যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্তই, থ্যাংকস।